আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার রাজা হাঁসগুলো ঘাস খাইতেছে, তো এখন সকালবেলা ছেড়ে দিয়েছিলাম। তো সকালবেলা আমি কোনো খাবার দেই না, তো দিনভরে যে এখান দিয়ে আপনার এই যে বড় পুষ্করিণী আমি কি নদী, তো এখান দিয়ে যে ঘাসটা এই ঘাসগুলো খায়, সারাদিন খেটে সন্ধ্যা রাখদা আর কি বাড়িতে যায়, তখন একবেলা খাবার আমি সবসময় দিয়ে থাকি। এর মধ্যে আমার খাবার কোনো দিতে হয় না। দেখেন এই যে হাঁসগুলো খায়া, এই যে বাচ্চাগুলো খাইছে, খায়া দেখেন এই যে গিলেগুলো একবার ভরে ফেলাইছে। এখন বাড়ি গেলে যে হালকা পাতলা খাবার দেওয়া হবে, ভাত আর হলো গমের ভুষি মিক্স করে ওইটা খালি মাশাল্লাহ, আর সারা রাত ধরে। তো যেখানে হাঁস থাকে সেখানে থাকবে। তো আমার এখানে হাঁস পালতে কিন্তু খুবই সহজ হয়, এখন এই যেখানে হলো আমাদের, এটা হলো আমাদের বাসা। তো ওই যে ওইটার ওই বাথরুমের ওই পাশে হলো আমার হাঁসের থাকার রুম আর কি। তো এখান দিয়ে হাঁস ছেড়ে দিলে এই যে এখান দিয়ে আর কি আসে, এসে এই যে এখানে নদীতে যায়, এখান দিয়ে এই ঘাসগুলো খাওয়া দাওয়া করে। তো ফাইনালি অনেকে কমেন্ট করেন যে আমার এই হাঁসগুলো বিক্রি করবো কি না, আপাতত কোনো পরিকল্পনা নেই হাঁস বিক্রি করার। আরও এই ছোটো বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো যে সময় বেবি দেওয়া শুরু করবে তখন হয়তো আমি এই হাঁসগুলো বিক্রি করব। এর আগে আপাতত বিক্রি করার মতন কোনো ইচ্ছা নাই। তো আমার একটা প্ল্যান আছে যে এই হাঁসগুলো নিয়ে একটা বড় খামার করা রাজা হাঁসের। তো আমি আস্তে আস্তে সেই পজিশনে আগাইতেছি। সবাই দোয়া করবেন যেন সেই আশাটা যিনি আমি পূর্ণ করতে পারি। তো বেশি কথা বলে ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।